নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের প্রতিবাদ জানিয়ে বরাক বন্ধের ডাক দিল বিডিএ। বিদ্যুতের মেইন লাইনে শর্ট সার্কিটে জ্বলে পুড়ে ছাই হল অর্ধ শতাধিক পরিবার। কাশীপুর বড়গ্রাম নদী বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ স্থানীয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশনের খসড়া তালিকায় বরাকের রাজনৈতিক ক্ষমতা বেড়ে নেওয়ার চক্রান্ত স্পষ্ট। 26 জুন সর্বদলীয় বৈঠক পুনর্বিবেচনার না হলে বরাক বন্ধ সহ পৃথকীকরণের রাস্তায় হাঁটতে বাধ্য হবে বিডিএফ প্রদীপ দত্ত রায়। গত পরশু নির্বাচন আয়োগ আসামের বিধানসভা ও লোকসভা আসনের ডিলিমিটেশনের যে খসড়া তালিকা প্রকাশ করেছে তাতে বরাক তথা হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের বাঙালিদের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেবার চক্রান্ত স্পষ্ট। আজ বিডিএফ এর কার্যকরী কমিটির এক জরুরি সভা শেষে এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রদীপ বাবু বলেন যে এই খসড়া মেনে নেবার কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন যে বড়োল্যান্ডের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ, সেখানকার বিধানসভা আসন 12 থেকে বাড়িয়ে 19 করা হয়েছে, অথচ রাজ্যের বাঙালি ভাষীদের সংখ্যা 1/3 অর্থাৎ প্রায় 1 কোটি 10 লক্ষটা হওয়া সত্ত্বেও এই খসড়া তালিকায় বাঙালি অধ্যুষিত এলাকার আসন সংখ্যা 16 থেকে কমিয়ে 12 করা হয়েছে। এমনকি যে বরাক উপত্যকায় 40 লক্ষ লোক বসবাস করেন সেখানেও 2টি আসন কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন এই খসড়া নির্বাচন আয়োগের নয়, এটি বিজেপির খসড়া। তিনি বলেন যে ভূমিপুত্রের সংজ্ঞা এখন অবধি ঠিক করতে পারেনি সরকার, তাদেরই দোহাই দিয়ে ডিলিমিটেশনের মাধ্যমে বরাক তথা বাঙালিদের নিঃশেষ করার চক্রান্ত করছে এই সরকার। তিনি বলেন যেহেতু যে কোনো এলাকার জনসংখ্যা ক্রমাগত পরিবর্তিত হয় তাই পরিবর্তিত জনসংখ্যার অনুপাতে আসন নির্ধারণী ডিলিমিটেশনের উদ্দেশ্য। বরাকের জনসংখ্যা গত 2 দশকে যেভাবে বর্ধিত হয়েছে তাতে একটি ধারণা করা যায় যে সত্যিকার অর্থে ডিলিমিটেশন হলে এলাকার বিধানসভার আসন সংখ্যা বর্তমানে 20 ও লোকসভার আসন সংখ্যা 3টি হওয়ার কথা। তিনি বলেন 2001 সালের আদমশুমারির উপর ভিত্তি করে এখন খসড়া প্রকাশ করা অর্থহীন ও দুর্ভিসন্ধিমূলক, কারণ এরপর 2011-তে সেন্সাস হয়েছে এবং তারপরও পেরিয়ে গেছে 1 দশক। তাই তিনি সরকারকে আবেদন জানিয়েছেন যে বরাকের পরিস্থিতি বিবেচনা এখানে অত্যন্ত 20টি বিধানসভা ও 3টি লোকসভা আসনের প্রস্তাব নির্বাচন আয়োগের কাছে পাঠাক সরকার। তিনি বলেন এই ডিলিমিটেশনে বরাকের হিন্দু সম্প্রদায়ও ক্ষতিগ্রস্ত হবেন, তাই এই ব্যাপারে সরকারকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। প্রদীপবাবু বলেন অন্যথা আগামী 26 জুন অন্যান্য সমভাপন্ন দল সংগঠনকে নিয়ে যৌথ সভা হবে এবং এই সভায় সবার মতামতের ভিত্তিতে আগামীতে বরাক বন্ধ সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি নেবেন তারা। তিনি আরও বলেন যে যদি সবকিছুর পরও এই খসড়া পুনর্বিবেচিত না হয় তবে বরাক পৃথকীকরণের রাস্তায় হাঁটতে বাধ্য হবেন তারা এবং তেমন হলে এর জন্য সরকার পক্ষই সম্পূর্ণ দায়ী থাকবেন। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি, যেহেতু উনি আপত্তি জানানোর সময় দিয়েছেন সেই জন্য আমরা দাবি জানাচ্ছি যে আমাদের 2001 সনের ভিত্তিতে এই খসড়া তালিকা প্রকাশটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। তাই 2021-কে ভিত্তি করে আমাদের নতুন করে ডিলিমিটেশনের একটা খসড়া তৈরি করা হোক এবং সেখানে বরাক উপত্যকাকে 15 থেকে 20টা আসনে বৃদ্ধি করা হোক এবং লোকসভার জন্য কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি 3টা আসন বৃদ্ধি করা হোক। যদি এইটা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যে সরকার যেন তার পক্ষ থেকে একটা প্রস্তাব নির্বাচন কমিশনকে দেয় আমাদের এই প্রস্তাবটা, এর জন্য আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি, নতুবা আমরা আগামী
26 জুন অর্থাৎ আম্মুবিচির পর আমাদের সঙ্গে যারা আরো দল রয়েছে তাদের সঙ্গে নিয়ে আমরা একত্রিতভাবে একটা গণসমাবেশ করে আমরা জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে বরাক বন্ধ জায়গা রাখার সিদ্ধান্ত আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টে। বিদ্যুতের মেইন লাইনের শর্ট সার্কিটের জলে পড়ে ছাই হলো অর্ধশতাধিক পরিবারের বৈদ্যুতিক সামগ্রী। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে পূর্ব সোনাইয়ের বা স্বাধীনবাজার জিপির অন্তর্গত দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডে। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এলাকার গ্রাহকরা। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের এলাকার লাইনম্যান জলিল উদ্দিনের বিরুদ্ধে কাজের গাফিলতির অভিযোগ তুলে সোনাই থানায় মামলা দায়ের করেছেন একাংশ গ্রাহকরা। ঘটনার তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে প্রশাসনের কাছে দাবি জানান গ্রাহকরা। সকালকে রাত্রে আনুমানিক 8:30 সময় আমরা আলিবক্স রাইস মিলর ট্রান্সফরমার কনজিউমার যারা আছে সারার গরো হঠাৎ করিয়া মানে কারেন্টটা জানি না কি তা কারণে হয়তো লাইনম্যানের গাফিলতির কারণে হইতে পারে যে কারেন্ট তো পুরা গরোর ওয়ারিং জ্বলিছে আর বাঁকা কয়েক গরোর ইনভার্টার জ্বলিছে এমনকি তার ব্যাটারিও বাস্ট হয়েছে। এরপরে নানান সমস্যা হয়েছে গতকালকে রাত্রে। এর লাগি আমরা আজকে সারায় জমিয়া গিয়া সোনাই থানাতে একটা এফআইআর করি আর আমরা চাই আর যে এপিডিসির লগেছে আমরা অনুরোধ জানাই আর যে আমরা যেটা লাইন লুইনতা আছে ওগুলো আমরা সুন্দর ঠিক করিয়া দিবার লাগিন যাতে আর অন্যদিন অন্য কোনো কারণে আর ইলা কোনো গাফিলতির শিকার আমরা না হই। অনুসারে প্রায় 50টা কি 60 ফ্যামিলির ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রিজ বাল্ব আরো বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী। কাছাড়ে কাশীপুর বড়গ্রাম ইএনডি বাঁধের সংস্কার কার্য নিম্নমানের হওয়ার পাশাপাশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, বিগত বন্যার ভয়াবহতায় এলাকার বিভিন্ন এলাকা জলের নিচে তলিয়ে গিয়েছিল। এছাড়াও সুইচগেট বিকল হওয়ার পাশাপাশি বাঁধের একাংশ কিছু জায়গা ধসে গিয়ে বিশাল ভাঙনের সৃষ্টি হয়েছে। বন্যা যাওয়ার পর কাশীপুর বড়গ্রাম ইএনডি বাঁধের সংস্কার কার্য শুরু করা হয়েছিল, কিন্তু কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার জয়দেব দাস সহ বিভাগীয় আধিকারিকরা বাঁধের সংস্কার কার্য করতে গিয়ে সেখানে জিও ব্যাগের বদলে সিমেন্টের বস্তা ফেলে কোনোভাবে কাজ শেষ করে বিভিন্ন পন্থায় অর্থ উঠিয়ে নিয়েছে বলে জানান স্থানীয়রা। বাঁধের কাজ শতকরার 10% হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঠিকাদার জয়দীপ দাস সহ বিভাগীয় আধিকারিকদের অর্থ সাত করায় এলাকার জনগণকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে বলে এদিন জানিয়েছেন তারা। রাস্তা খাম আইলো যদি কন্ট্যাক্ট দ্বারা নাম হইল গিয়া জয়দীপ দাস তাই না ইয়া খাস করাই তো সময় দুই গাড়ি খালি মাটি আনছেন, দুই গাড়ি মাটি আনিয়া আর সিমেন্টের ব্যাগ যে সিমেন্টের ব্যাগের মধ্যে বড়িয়া সাইডে সাইডে দিতরা আমরা গিয়া দেখলাম, দেখিয়া কইলাম দাদা এরকম তো খাজ হয় না, কারণ সিমেন্টও এটা তো শুনলাম যে জিও ব্যাগ দেওয়ার কথা আপনি সিমেন্টের ব্যাগ দিলে রায় তখন আরও গরম দেখায়। হ্যাঁ এটা আমরা অফিসের লগে সেটিং আছে এই আছে সেই আছে আমরা এটা খাম না করলেও টেকা উঠাই নিমু কইয়া গেলা যে আর তো আইলা না। আর এখানেও আপনারা দেখতে পারবেন আরও পুরা এনডির বান্ধর মধ্যে কতটা জায়গা ভাঙ্গা আছে দেখতে পারবেন, প্লাস এই যে একটা সুইচ গেট আছে দেখিল আমরা সামনে বর্তমানে গেটটাও ভাঙ্গিয়া জল ঢুকছে ওইদিকে ফ্লাডের জল, এই এনডির মধ্যে জায়গায় জায়গায় 4 ফুট 3 ফুট জায়গা প্রায় জায়গায় জায়গায় জল আসলো এনডির উপরে, খালি এনডির যে এনডি পুরা পুরি এনডি ডুবাইল আসলো, আমরা গরো আইতাম পারছি না এনডি এনডি বাই দিয়া ওরকম এনডির জল আসলো আর তারা আইয়া ও সামান্য জায়গা কাজ করিয়া আর পরে গেলা যে আর তো আর আইলা না। এরপরে আমি বাঁকা একদিন বাঁচাইলাম দেখলাম না এরকম কোনো কাজ নাই, এখন দেখলাম বর্তমানে যে ফ্লাট যদি হয় তা আবার গত বছরের মতো সেম ফিরি আবার মানুষের আবার ক্ষয়ক্ষতি হইব, 15-20 হাজার পরিবারের ক্ষয়ক্ষতি হইব, প্লাস এবার করেগান্দি পর্যন্ত মানুষ ডুবি যায় এই ফ্লাডের এন্ডির বান্ধর কারণে বাসখান্দির যে করেগান্দি ও করেগান্দি পর্যন্ত ও এন্ডি। এদিকে ধলাই আসনটির নাম পরিবর্তন করে সংরক্ষিত হওয়ায় কিছুটা খুশি নন বরাক উপত্যকার একমাত্র মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য। একান্ত সাক্ষাৎকারে তার বক্তব্য প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই জনগণনার ভিত্তিতে, ফলে নির্বাচিত প্রতিনিধি বা অন্য কারো হাতে নয় এই লিমিটেশন, সময় রয়েছে পক্ষে এবং বিপক্ষে মত ব্যক্ত করার। তবে
ফাইনাল লিস্ট না বেরোলে কিছু বলা সম্ভব নয়। শিলচর লোকসভা আসন সংরক্ষিত হওয়ায় তিনি দলের টিকিট চাইবেন কিনা এর প্রশ্নের উত্তরে তার বক্তব্য, দল যাকে টিকিট দেবে মোদীর সৈনিকের মতো কাজ করতে হবে। ডিলিমিটেশনের প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া অনেক আগে আরম্ভ হয়েছিল, এটা শেষ হয়ে গিয়েছে সমগ্র ভারতবর্ষে। আমাদের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে ছিল, আমাদের আসামেও ছিল, সেই হিসেবে ডিলিমিটেশন করার ক্ষেত্রে আজকের দিনে ইলেকশন কমিশন একটা প্রক্রিয়া আরম্ভ করেছেন। এই প্রক্রিয়া মতে এটাকে অনেক সময় জনসাধারণের মনে বা যারা রাজনীতি করেন তাদের মনে এরকম হতে পারে বা হয় অনেক সময় যে ইচ্ছে করলেই সরকার এটাকে রিজার্ভ করে দিতে পারেন, সরকার জেনারেল করে দিতে পারেন, এরকম নয়। মূলত সংবিধানের উপর ভিত্তি করেই, পপুলেশন প্যাটার্নের উপর নির্ভর হবে, লোক গণনার উপর নির্ভর করে, যেখানে এসসি পপুলেশন বেশি হবে পার্সেন্টেজ, সেই হিসেবে এসসি রিজার্ভ হবে, যেখানে এসটি পপুলেশন বেশি হবে সেই হিসেবেই এসটি রিজার্ভ হবে। কাজেই এগুলো, এই যে কথাগুলো স্বাভাবিকভাবেই বাজারে যে কথাগুলো আসছে যে শিলচর এসসি করা হবে, অমুকটা এসটি করা হবে, এই কথা সেই কথা, এগুলো তো আসছে, আসবেই। কিন্তু মুদ্রা কথা হয়েছে জনসংখ্যার ভিত্তিতে, সেন্সাসের ভিত্তিতে, আজকের নয়, ওই আগের যে সেন্সাসটা হয়েছে 11 সেন্সাস তার ভিত্তিতে, এটাও আমাদের সেন্সাস করা নয়, তার ভিত্তিতে ডিলিমিটেশনে ব্যবস্থা নেওয়া হবে সমগ্র অসমে। চলাচলে সম্পূর্ণ অনুপযোগী সড়ক হয়ে দাঁড়িয়েছে শিলচর হাইলাকান্দি রোড। বিশেষ করে দোয়ারবন্ধ থেকে হাইলাকান্দি পর্যন্ত এই রাস্তায় চলাচল করা দুঃসাধ্য হয়ে উঠেছে। পুকুর সময় গর্ত এবং রাস্তার পিচ উঠে মাটি বেরিয়ে যাবার ফলে দিন কয়েক পরপরই দুর্ঘটনার শিকার হচ্ছেন যান চালকরা, এমনকি প্রাণ গেছে অনেকে। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কের উপর হাইলাকান্দি জেলার থেকে শিলচর মেডিকেল কলেজ, এনআইটি, পলিটেকনিক্যাল সহ আসাম বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতিদিন এই প্রতিষ্ঠানগুলিতে আসা যাওয়া করতে হয় অনেকের, তাই এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ সহ সংগঠনের কর্মকর্তারা। এই প্রবলেমের জন্য আমাদের চিফ মিনিস্টার স্যার ওনাকে দৃষ্টি আকর্ষণ রাখার জন্য উনি বলছেন যে কয়েকদিন আগত যাবৎ যে ডিসিকে ইনফরমেশন দেওয়া আছে। আমরা ডিসি স্যারকেও বলছি যে দৃষ্টি আকর্ষণ রাখার জন্য যে আমরা ইমিডিয়েটলি, যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আমাদের এরিয়ার মা বোনরা সবই কষ্ট করতেছে, যে ইমিডিয়েটলি আমরা চাই যে আমরা রাস্তাটা রিপেয়ারিং না হলে হোক বা রাস্তার কাম হোক, ঠিকাদারকে বলিয়ে যে রিপেয়ারিং করাটা ইমিডিয়েটলি দরকার। কেন কয়েকদিন আগে যাবৎ আইরংমারা রোডের মধ্যে একটা মানুষ মারা গেছে, এলএমপুর লোক, এলএমপুর মানে লোক ছিল, ও মানে ড্রাইভার ছিল, উনি অ্যাক্সিডেন্ট হয়ে রাত 11:30 যাবৎ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। আমরা ওটাই সাধারণত দৃষ্টি আকর্ষণ রাখার জন্য আমার অনুরোধ যে আমাদের উপজেলা আমাদের মধ্যে আমাদের এমপি রাজদীপ স্যার উনিও এই রাস্তা দিয়ে আসছেন, আমাদের এক্স মিনিস্টার গৌতম রায় স্যার হাইলাকান্দি কাটলিছড়া সমষ্টি রোডের আপ ডাউন এদিকে পুরো হাইলাকান্দি কাটলিছড়া লালা সব এই রোডে আপ ডাউন করতেছে। এই জন্য সবের অনুরোধ যে এই দৃষ্টি আকর্ষণ করে আমাদের রাস্তা রিপেয়ারিংটা যেকোনোভাবে হোক। বরাকের সার্বিক উন্নয়ন আরও স্তব্ধ করতেই পরিকল্পিত খসড়া বলে তীব্র প্রতিবাদে সরব হল বরাক নাগরিক সংসদ। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে সংসদের পক্ষে শঙ্কর দে গ্রাউন্ড লেভেলে নেমে পর্যালোচনার পর ডিলিমিটেশন করার জোরালো দাবি তুলেন সংসদের কর্মকর্তারা। তারা বলেন, অসমের সীমানা পুনর্নিবিন্যাস নিয়ে কমিশনের খসড়া অযৌক্তিক, বরাকের 15টি বিধানসভা আসন থেকে 2টো আসন কমানো কি নিরীখে করা হলো, জাতীয় স্তরের কমিশনের এহেন সিদ্ধান্তে হতবম্ব বরাক নাগরিক সংসদ, উপত্যকা কেন্দ্রিক উন্নয়ন অচল করার পরিকল্পনার বিরুদ্ধে সরব হতে বরাকবাসীর কাছে আহ্বান জানান তারা। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, এটা গণস্বার্থে পরিপন্থী এবং কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এভাবে সেটি
খসড়া তালিকা তৈরি করা হয়েছে। আমাদের স্পষ্ট দাবি হলো যে বরাক উপত্যকায় 15টি আসন বিধানসভা আসন অবশ্যই বহাল রাখতে হবে, একটি আসন বাড়াতে হবে শিলচর বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয়ত হলো যে মনে হচ্ছে যে রেড ক্লিপ বাটোয়ারার মতো কেউ শীতাতপ নিয়ন্ত্রিত বসে কে বা কারা একটি তারা তালিকা প্রকাশ করেছে, একটি বিধানসভা কেন্দ্রের সঙ্গে এমন কিছু অঞ্চল জুড়ে দেওয়া হয়েছে কোনো একটা বাস্তবরহিত ভারতবর্ষের মতো একটি ডিলিমিটেশনের একটি জাতীয় কমিশনে এভাবে খসড়া তালিকা প্রকাশ করতে পারে সেটি আমরা কোনোভাবেই আমরা বুঝে উঠতে পারি না যে কেন সেটি করা হলো। দ্বিতীয়ত আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা 11 জুলাইয়ের আগে নির্ধারিত সময়ের আগে আপনাদের প্রতিবেদন যুক্তি সহকারে। সুভাষনগর নেতাজি রোডে ঘন ঘন নিশি কুটুম্বের হানা রোধের দাবিতে রাঙ্গিরখাড়ি থানায় জড়ো হন এলাকাবাসী। টানা কয়েকদিন থেকে এই গলির প্রায় প্রত্যেকের বাড়ি থেকে জলের মিটার চুরি হচ্ছে। পরে আউটপোস্টের ইনচার্জ অতি শীঘ্রই পুলিশ প্রশাসন ঘটনার উপর তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন। উধারবন শালগঙ্গা ব্রজাদিত্য সেবা সংস্থার ব্যবস্থাপনায় এক চক্ষু শিবির আয়োজিত হলো কুম্ভা চা বাগান হাসপাতালে। এতে পরিচালনায় ছিল লায়ন্স চক্ষু হাসপাতাল। আজ এই চক্ষু শিবিরে কুম্ভা চা বাগান হাসপাতালে প্রায় 125 জন রোগীর মধ্যে 21 জনের ছানি শনাক্ত করে বিনামূল্যে অপারেশন করা হবে লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরে এবং 28 জনকে আজ বিনামূল্যে চশমা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ সমাজপতি, নার্স সবিতা দেব এবং টেকনিশিয়ান সত্যশ্রী দেবরায় উপস্থিত ছিলেন। শালগঙ্গা প্রজাহিত্য সেবা সংস্থার পক্ষ হইতে কুম্ভা হসপিটালে ফ্রি আই ট্রিটমেন্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে নিয়ার অ্যাবাউট 100 থেকে 125 জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং যা অপারেশনযোগ্য তাদেরকে শিলচর অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়, ফ্রি অপারেশন করা হয় এবং চশমা ফ্রিতে দেওয়া হয়। এটা আমাদের বাৎসরিক প্রোগ্রামের মধ্যে এই সংস্থার বাৎসরিক প্রোগ্রামের মধ্যেই তা হয় এবং এইভাবে বিগত দিনও কিছু ক্যাম্প হয়েছে, আগামীতেও এরকম হইব। এটা আশা। আমড়াঘাটে বন্ধন ব্যাংকে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন রাম মানিকপুরের এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে পূর্বধলার রাম মানিকপুর গ্রামের পেশায় দিনমজুর রঞ্জন শুক্লবৈদ্যের পত্নী, দুই সন্তানের জননী বছর 35-এর মীনা শুক্লবৈদ্য বুধবার দুপুর 1:30 নাগাদ আমড়াঘাট বাজারে থাকা বন্ধন ব্যাংকে যাওয়ার কথা বলে সন্তানদের স্বামীর সঙ্গে বাড়িতে রেখে বেরিয়ে যান, কিন্তু রাত অবধি তিনি আর বাড়ি ফিরে আসেননি। আর এই অবস্থায় অনেক খোঁজ খবর করেও নিখোঁজ পত্নীর সন্ধান পাননি। পরে রাত 12:00 নাগাদ কচুদরম থানায় পত্নী নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন স্বামী রঞ্জন শুক্লবৈদ্য। প্রস্তাবিত খসড়া ডিলিমিটেশন সোনাই বিধানসভা কেন্দ্রকে অযৌক্তিক পদ্ধতিতে সাজানোর অভিযোগ তুলল সোনাই ব্লক কংগ্রেস।
বৃহস্পতিবার সোনাই এক সাংবাদিক বৈঠক ডেকে ব্লক কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আক্তার হোসেন বড়ভূঁইয়া ওরফে আক্কা বলেন, জনসংখ্যা ও ভৌগোলিক কাঠামো অনুযায়ী নির্বাচন কমিশন ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করেনি। এর ফলে রাজ্যের ডিলিমিটেশনের খসড়াটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। সোনাই বিধানসভা কেন্দ্রের কিছু অংশকে কাটছিট করে ও নতুন এলাকা অন্তর্ভুক্ত করা অযৌক্তিক, তাই এই ডিলিমিটেশনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন বলে জানান আক্কা। এদিন বিজেপি ও ইউডিএফ এর সমালোচনা করে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন জানান, এখন খসড়া আমরা দেখতে পাইছি পার্টিকুলার দেখি দেখিয়া যে এগুলা যে ফলো করার কথা ডিলিমিটেশনও, যেমন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক বা আপনার নদী নালা খাল বিল এগুলো অ্যাকচুয়ালি ফলো করার কথা, কিন্তু এটা দেখা গেছে পার্টিকুলারলি একটা মানে এরিয়ার নদী নালাও কিছু দেখা নাই, একটা একদিকে ঢুকিয়ে গিয়া একটা গ্রাম দুইটা ভিলেজ, যেমন নতুন গ্রাম নম্বর 2 and 3, 4, 5 জায়গা রাখিয়া 2, 3 দুইটা ভিলেজ খাটিয়া অন্যদিকে দেওয়া হয়ে গেছে। আপনারা উত্তর কৃষ্ণপুরও দেখবো আপনার ডিবির দেখা যায় পার্টিকুলারলি উত্তর কৃষ্ণপুর পার্ট 1টারে খাটিয়ে দেওয়া হয়েছে। আপনার ওইদিকে আপনার আপনার কাপুয়ান সাইডে যে আপনার নরসিংপুর ডিবিটা কাটছে তো কাটছে, তার সঙ্গে ইয়া এই আপনার নদীগ্রাম ডিবির আরও দু একটা রেভিনিউ ভিলেজ খাটিয়ে দিছে। এটা খেনে কাটা হইলো, আর এইসব যেগুলো ভিলেজ কাটা হয়েছে পার্টিকুলার একটা একটা কমিউনিটির মানুষ এই এই এইসব বুথ সেন্টারও। তাই আমার প্রশ্ন হইলো, এটা আমরা খুব অ্যাকচুয়ালি খুব আমরা দুঃখিত এই ব্যাপারে, কিন্তু কোনো হয়তো কোনো মানুষ খুশি হন, কোনো নেতা খুশি হইতরা যে পার্টিকুলার সোনাইত মুসলিম বুট দিয়ে আগে যে প্রমোশনটা হলো এখন দেখা গেছে আরও বেশি বাড়ছে, কিন্তু বেশি হওয়ার আমরা কিন্তু খুশি না, কারণ আমরা এটা কংগ্রেস দলের ধর্ম নিরপেক্ষ দল, আমরা চাই আমরা বিভিন্ন জনগোষ্ঠী জাতি আমরা সব একসাথে আমরা থাকতাম, যার লাগিয়ে আগে যেটা আসবো সব কমিউনিটির মানুষ আসবো, কিন্তু এখানে দেখতে গিয়া যে কয়েকটা ভিলেজের মানুষ নেওয়াটা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। তার ব্যাপারে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ডিলিমিটেশনের প্রতিবাদ জানিয়ে বরাক বন্ধের ডাক দিল বিডিএফ। বিদ্যুতের মেইন লাইনে শর্ট সার্কিটে জ্বলে পুড়ে ছাই হল অর্ধ শতাধিক পরিবার। কাশীপুর বড়গ্রাম নদী বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ স্থানীয়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।